যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই, আর একটাবার কৃতজ্ঞতা জানাই প্রত্যেককে, আমার প্রতিটি ভাই বোন যারা আজকে এসেছেন এখানে। এবং আমরা জানি যে আমরা বাঙালি হিসেবে সিডনিতে অনেকে আছি, তাই না? কিন্তু তারপরে প্রভু আমাদের গুটি কয়েককে নির্বাচিত করেছেন, তাই না? নির্বাচিত মানে মনোনীত করেছেন। আমাদের নির্বাচন চলছে কলকাতায়, এখন সকলে অনেক খুব বিজি। তো সেই ব্যস্ততা হচ্ছে কি কারণে? ব্যস্ততা হচ্ছে যে তাদের নিজের জায়গাটাকে পরিষ্কার করবে, যারা নির্বাচিত হবে তো তারা ভোট দেবে এবং সেই ভোট দিয়ে তারা নির্বাচিত হবে, ইলেক্টেড ইংরেজিতে যাকে বলে। কিন্তু আমাদের যখন হয় আমরা চুজেন, মানে আমরা সিলেক্টেড, আমাদের ঈশ্বর কি করেছেন, মনোনীত করেছেন। যেমন অনেক সময় হয়, আমরা জানি যারা আমরা ভারতবর্ষের লোক আছি, তাদের কি হয় যে পার্লামেন্টে যখন রাজ্যসভা দুটো কক্ষ আছে, লোকসভার আপার কক্ষ বলা হয় রুম আর লোয়ার রুমে, তো যারা আপার রুমে থাকে রাজ্যসভায়, সেখানে কি হয় তার সিস্টেমটা ভোট দেওয়ার আলাদা, তারা ডাইরেক্ট পাবলিক থেকে তারা ভোট নেয় না, তাদেরকে কি হয় প্রতিটা রাজ্য থেকে কোটা থাকে, সেখান থেকে কি করতে পারে মনোনীত করতে পারে, সিলেক্ট করতে পারে। আর তাই আমি যখন পড়ছিলাম যে আমরা আজকে বাঙালি হিসেবে, বাঙালি চার্চ হিসেবে আমাদের অবস্থানটা কোথায় আছে, যে আমরা এখানে যখন আমরা কতজন আছি, তাই না? কিন্তু তার মধ্যে আমরা প্রত্যেকে কি ঈশ্বরের মনোনীত। আর তাই ঈশ্বর যখন আমাদের মনোনীত করেন, আমি সাধু পৌলের একটা পত্র পড়ছিলাম, এর আগের বার আমি পৌল থেকে শেয়ার করেছি। কারণটা হচ্ছে, কারণ যত ধরনের আপনি চার্চ দেখুন আজকে চলছে, তার কিন্তু ফাউন্ডেশনটা যিশুর ওপর হলেও, কিন্তু যিশু যাকে মনোনীত করেছেন সেই পৌলের মধ্য দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। আজকে 2000 বছর আগে তিনি যা কাজ করেছিলেন এবং আরো যারা তার শিষ্য ছিল যারা কাজ করেছেন, কিন্তু বলা চলে একমাত্র পৌল যিনি সমস্ত পুনরুত্থিত জীবনের পরে প্রভুর মুখোমুখি হয়েছিলেন, যিনি প্রভুর পুনরুত্থিতের আগে তার কোনো সঙ্গ পাননি। আর কাজে কাজেই এই সাধু পৌলের জীবনটা আমাদের প্রত্যেকের জন্য আজকে কিন্তু নাড়া দেওয়ার জন্য। আমরা সকলে প্রার্থনা করি, কারা কারা প্রার্থনা করি না? আমাদের মতিলিখিত 6:9 কি বলে, প্রভু তোমার নাম মান্য বলিয়া গণ্য হোক, প্রভু তোমার নাম, তাই না? তাই আমরা এখানে দাঁড়িয়েছি কার নাম গণ্য করার জন্য, প্রভু যিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন, সৃষ্টিকে বাঁচার জন্য তার একমাত্র পুত্রকে যিশুকে পাঠিয়েছিলেন, যাতে তার মধ্য দিয়ে আমরা আজকে যে দাঁড়িয়েছি শুধু নয়, আমাদের ভবিষ্যৎ জীবনটা পাই, ভবিষ্যতের যে সম্পূর্ণতা, যে অনন্ত জীবনের যাত্রা, সেটা সম্পূর্ণ পাই। আর তাই আমরা যদি সাধু পৌলের জীবন দেখি, তিনি গালাতীয় পত্রে একটা লিখছিলেন, সেই তার জেরুজালেমে আবার যখন এসছেন, তার জীবনটা আমরা অনেকেই জানি, তাই না? কেন আমি আজকে ওই অংশটা নিলাম, কারণ অনেকে জানি। আগে আমি শুভেচ্ছা জানাই প্রতিটি আমাদের মা বোন যারা রয়েছেন, বিশেষ করে যারা মা হয়েছেন, মাতৃদিবস গেছে গত সপ্তাহে, তাই না? হুলস্থুল কাণ্ড চলছে, সব সবাই আনন্দিত, মার আনন্দিত, দারুণ খাওয়া রান্না করছে, সবকিছু করছে। কিন্তু আমি যখন মাতৃদিবস দেখি, কেন এই অংশটা যাচ্ছি তাহলে এই অংশটা বুঝতে পারবেন, মাতৃদিবস যখন দেখি আমরা মায়েদের কৃতিত্ব বলতে চাই। তো মায়েদের কৃতিত্ব কাদের জন্য? সন্তানদের জন্য। তো মায়ের কৃতিত্ব তো মা নিজে বলবে না, আমি কি করেছি দেখো, আমি কি করেছি দেখো, তাই না? কে বলবে? সন্তানরা বলবে। তাই সব থেকে মাতৃদিবস যদি মানতেই হয়, আমার মতে মানতে হয় 7টা বাণীর 1টা বাণী যিশু যখন দিয়েছিলেন সেই ক্রুশে থেকে, যে মা তোমার পুত্রে, পুত্র মাকে দেখো, বোঝা যায়? এই শিক্ষাটা কিন্তু মানুষের জীবনে এসছে খ্রিস্টের থেকে, খ্রিস্টের থেকে এসছে। আমি মনে করি সেটাই হচ্ছে আসল মাতৃদিবস প্রতিটা দিনের জন্য, যখন স্বয়ং সন্তান তার মায়ের গুরুত্বটা দেন, সেই জায়গাটাকে তিনি তৈরি করেন। তো আমি মাতৃবন্দনা করছি না, কিন্তু কথা হচ্ছে যেটা বাস্তব, যারা মারা দিনের পর দিন সংসারের জন্য, তাদের সন্তানের জন্য, এবং আমার মা এখনো বেঁচে রয়েছে কলকাতায়, 80-82 বছর বয়স প্রায় তা, প্রত্যেকের জন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু সাধু পৌলর আজকে যখন কোনো সন্তান যখন তার মায়েরকে ধন্যবাদ জানায়, কারণ তার জীবনটা দেখে বলে এর মা কিরকম ছিল, এর বাবা কিরকম ছিল, কি পরিবারের ছেলে, তাকে কি করে পেছনটা দেখে। কিন্তু খ্রিস্ট জীবনে কিন্তু আমাদের সেই রুটটা, বীজটা হচ্ছে কিন্তু খ্রিস্টের মধ্যে, আমাদের নাটটা খ্রিস্ট থেকে। তাই যিশু বলেছেন, যদি আমরা দেখি যোহনের 15:4, যে যে আমাতে থাকে সে ফল ধারণ করতে পারে, আমাকে বিনা তুমি কিচ্ছু করতে পারো না। আর তাই যখন আমরা আসছি গালাতীয় পত্রে, আমরা 1:18-24 পাঠ, সেখানে আমাদের সাধু পৌল একটা কথা বলেছিলেন শেষে 24-এ, যে আজকে এই গালাতীয় লোকেরা এবং সমস্ত লোকেরা যে ঈশ্বরের প্রশংসা করছে, ঈশ্বর আমাকে ব্যবহার করছে, আমার মধ্য দিয়ে
যে ঈশ্বরের গৌরব হচ্ছে, তাই আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। সেই জন্য আমরা দেখি তিনি বলেছেন আমার কারণে, তার মানে তার কৃতিত্ব নেই, কিন্তু তার মানে এটা বুঝিয়ে নেবেন না, ঈশ্বরের প্রশংসা করার কারণ লোকেরা যে আজকে প্রশংসা করছে তার কারণ, কারণ প্রভু আমাকে তার মনোনীত মনোনীত বাসন হিসেবে, ভেসেলস হিসেবে ব্যবহার করেছে। আমরা অনেকে বাসনপত্র বাড়িতে রাখি না, কখনো আমরা দেখি না হাঁড়ির মধ্যে কেউ ডাল রান্না করে বা মাছ ভাজে, তাই না? হাঁড়ির মধ্যে নর্মালি ভাত করে, বাঙালি সমাজে বলছি আমি, কড়াইয়ের মধ্যে ঝোল করে। তো প্রতিটা বাসন আমরা আজ এখানে মনোনীত হয়েছি, তার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। আর তাই সেখানে যখন বলেছেন, দেখছেন যে গ্রিক প্রতিশব্দে বলা হয় যে ডেক্সোজন, তার মানে হচ্ছে যে তার যে গরিমা, তার যে সম্মান পাওয়া দরকার সেইটা সম্পূর্ণভাবে ঈশ্বরের তার মধ্য দিয়ে হয়েছিল। আর তাই আমরা দেখছি যে গালাতীয় 1:23-24 তিনি কি বলেছিলেন, তারা তখনকার দিনে, তিনি যখন জেরুজালেমে ফিরে এসেছেন, আমরা সকলেই জানি যখন জেরুজালেমে, তিনি জেরুজালেম থেকে দামাস্কার পথে গেছিলেন, তার জীবনের ইতিহাস আমরা শুনবো আজকে। আর সেই গালাতীয়তে তিনি যে লোকের মাঝে কথা বলেছিলেন, সেই কথা থেকে কি বলেছিলেন, যে এই লোকটা আগে নির্যাতন করেছিল। কোথা থেকে নির্যাতন আমরা দেখি, যে সাত প্রেরিতের যদি দেখি, স্টিফেন সামনে দাঁড়িয়ে রয়েছে তাকে হত্যার জন্য, সেই কিন্তু অথরিটি দিয়েছিল, মারো মারো একে, আমি আছি কে আটকাবে দেখি। আর সেই লোক বলছে কিনা, সে বিশ্বাসের বাণী প্রচার করছে, আর যা সে পূর্বে করতে চেয়েছিল, আর তারা আমার কারণে ঈশ্বরের প্রশংসা করতে লাগল। তিনটা ফেজে এখানে কথা বলেছে। এক বলছে যে যে লোকটি, পলকে বলে দিচ্ছে কে ছিল, এ একটা কি ছিল, এ সম্পূর্ণভাবে আমরা যদি দেখি এ ঘাতক ছিল, মানুষকে কি করত, পারসিকিউশন করত, সে আজকে নিজেই ঘাতি ঈশ্বরের ভালোবাসায়। হালেলুইয়া, ঈশ্বরের ভালোবাসা তার জীবনকে কি করে দিয়েছে, ঘাতক থেকে ঘাতিতে পরিণত করে দিয়েছে, আর তার তিনি জীবনটা পরিবর্তন হয়েছে, তাই তার মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা সকলে করছে। আর তাই গালাতীয় 1:1 অংশ বলছে যে খ্রিস্ট ও পিতা ঈশ্বর, যিনি যিশুকে মৃতদের মধ্য থেকে উত্থাপিত করেছেন, তার মাধ্যমে আমি প্রেরিত পদে মনোনীত হয়েছি। এবার তিনি খুললেন, আরে ভাইরা তোমরা আমার প্রশংসা করছো, প্রশংসা আমার নয়, প্রশংসা যিনি ক্রুশের মধ্য দিয়ে, কবরে 3 দিন দিয়ে শোয়ার পরে স্থিতি থাকেননি, জীবিত হয়ে আমাকে ধরেছেন। আমাদের জীবনেও কিন্তু আমরা যখন সমস্ত ভাবে ভাবি যে যিশু আমার পরিবারে, ভাবি আমি কেন আমাকে একটা হিন্দু ঘরের ছেলে থেকে এনে এখানে দাঁড় করালো, কি অপরাধ করেছিলাম, জীবনটা তো আমার খুব সুন্দর ছিল, বন্ধু বান্ধব ছিল, এত আনন্দ ছিল, কি করলাম যিশু তুমি আমাকে এই পদে বসালে কেন? কিন্তু যিশু আমাদের বাক্যে বলে কি, সবকিছু এখনো বোঝার সময় হয়নি, আমি তোমাকে কি করব। আমাদের যিশাইয়া 49:16 বলে, তোমার নামটা আমার হাতের তালুতে লিখে রেখেছি, আমি তোমায় বহন করব। ঈশ্বরের তো হাতের তালু বলতে এই বলে না, তার মানে তার হৃদয়ের মধ্যে আমার সমস্ত নজির সবকিছু তিনি পড়ে রেখেছেন। কারণ এফিসিয় 1:4 বলে, এই পৃথিবীর সৃষ্টির পূর্বে আমি তোমাকে চিনি। ফিলিপীয় 1:5, জেরেমিয়া 1:5 বলে, তুমি মাতৃগর্ভে যখন ছিলে তোমার প্রতিটি হাড়কে আমি গঠন করেছি। তাই এর ইতিহাসটা কি জানেন, এই যে মনোনীত যারা আমরা, তাদের আমি তিনটা ফেজে আগামী 3 মাসে এটাকে শেয়ার করব। আজকে যেটা হবে আমাদের লক্ষ্য, যে আমাদের অবশ্যই তার ভালোবাসা বহন করতে হবে। আমাদের মনোনীত করেছে যাতে আমরা কি করব, তার ভালোবাসা বহন করব, তার ভালোবাসা, আমার ভালোবাসা নয়। আমি আমার স্ত্রীকে এক্ষুনি ভালোবাসতে পারি, ছেলেকে ভালোবাসতে পারি, কালকে যখন ওরা আমার কথা শুনবে না আমি ভালোবাসব না। ঈশ্বর এই ভালোবাসার জন্য যিশু ক্রুশে যায়নি, যিশু বলে দিয়েছেন পৌলের মধ্যে দিয়ে, ফিলিপীয় রোমিও 5:6-8, যখন তোমরা পাপি ছিলে, 2000 বছর পরে আমরা পাপি আছি, কিন্তু যিশু 2000 বছর আগে তিনি ক্রুশে গিয়েছিলেন, তার একটা অতীত আছে। যদি আমরা অতীত দেখি, অতীতটা কেমন ছিল, পৌল খ্রিস্টানদের ধ্বংস করার জন্য তার জীবনযাত্রা শুরু করেছিল, যেখানে পারো খ্রিস্টদের হত্যা করে, সবাই আমরা জানি যে কিভাবে, সেখানে শেষ হয়নি, জেরুজালেমে চলো দামাস্কাস, যেখানে যাচ্ছে শেষ করব, শেষ করব। কিন্তু যিশু একটা কথা কিন্তু আমাদের সুন্দর বলেছিল, যদি আমরা সকলেই জানি যে গ্রেট কমিশন বলা হয় আমাদের সেই মতিলিখিত 8:19 বলেছে, তুমি আমার নামে প্রচার করো পিতা পুত্র এবং আমাদের পবিত্র আত্মার নামে। আমি কি করব, আমি সেই যুগের শেষ পর্যন্ত, মানে যে কোনো প্রান্তের শেষ পর্যন্ত তোমার যাত্রাতে আমি থাকব। সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাই, যে তিনি যখন ধ্বংস করার জন্য এগোচ্ছিলেন, তখন সেই গালাতীয় প্রদেশে আপনারা দেখতে পারেন যে তার একটা যাত্রার চিত্র আমি দেখেছি, যেখানে বুঝতে পারেন এখানে গালাতীয় অংশ রয়েছে।
উত্তর উত্তর গালাতীয়, তো বাইবেলে দক্ষিণ গালাতীয় উত্তর গালাতীয় আছে, তো উত্তর গালাতীয় তিনি যাদের সাথে তিনি কাজ করতেন সেই সাইলাসের সাথে, আর দক্ষিণে তিনি কাজ করতেন বার্নাবাসের সাথে। তো মূলত এটা ধরা হয় যে সাইলাসের সাথে, কারণ সিলসিয়া এবং অন্য জায়গায় তিনি যাচ্ছিলেন। আর তাই তিনি যখন দামাস্কাকের পথে যাচ্ছিলেন, যখন যিশুকে জানেননি, সেই দামাস্কাকের পথে যাত্রায় কি ছিল জানেন? তার অতীত যাত্রা ধ্বংস কেন করত? কারণ তার কিছু নতুন চরিত্র ছিল। সেই চরিত্র কি ছিল তার জীবনে? সেই যাত্রা ছিল অহংকারের যাত্রা, নিজে কি জানি জ্ঞানের যাত্রা, আমার শক্তি কি দেখেছ, আমি এই আমাকে গভর্নমেন্ট থেকে কি রুলিং পাওয়ার দেওয়া হয়েছে, আর ছিল ঘৃণার যাত্রা, মারো কাটো এদেরকে শেষ করে দাও। কিন্তু এই অতীতের যাত্রাতে কি বলা হয় জানেন তো? যদি হিতোপদেশের 16:18 দেখি, আমাদের বলে যে বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। প্রাইড কাম বিফোর দ্য ডিস্ট্রাকশন ইংলিশে বলা হয়। আর তাই আমাদের ভালোবাসাকে খ্রিস্টের অবশ্যই বহন করতে হবে, কারণ গালাতীয় যদি 1:4 পড়ি, সেখানে বলছে, তিনি লিখেছেন যে খ্রিস্ট যিশু আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছিলেন। সাধু পৌল সেটা শুধু জীবনে দেখেননি, সেটা তিনি বুঝেছিলেন তার জীবনযাত্রা যখন চলছিল একটা গতিতে, ঘৃণার গতি, অহংকারের গতি। আর সেই সময় থেকে তিনি বলেছেন যাতে মন্দ জগতে আমরা বাস করি। এই 2000 বছর আগে মন্দ ছিল, আজকেও মন্দ আছে এই পাপের পৃথিবীতে। এখনো আমাদের এই পাপের পৃথিবীতে আমরা এই মন্দ পৃথিবীতে রয়েছি, আর এই মন্দ পৃথিবীতে আমরা যারা বাস করি তার থেকে তিনি যেন আমাদের রক্ষা করতে পারেন। হালেলুয়া, হোয়াট এ ইটারনাল আওয়ার প্রোটেকশনস। আমাদের জীবনে অনেক ইন্স্যুরেন্স করি, অনেক। আমার বাবা ছোটবেলা থেকে একটা অ্যাডভাইস করতো, ইন্স্যুরেন্স করবি, ইন্স্যুরেন্স করবি, কিন্তু ইন্স্যুরেন্স একটা লিমিটেশন রয়েছে, লাইফ সিকিউরিটি দেয় না। এখানে যিশু আমাদের এই পৃথিবীতে বলে না যে তুমি অনন্ত জীবনে গিয়ে সুরক্ষা পাবে। যে মুহূর্তে যিশুকে আমরা জেনেছি, তার ক্রুশাবিক্ত জীবনে আমরা অর্জন করেছি, সেই মুহূর্তে আমাদের নিউ জার্নি শুরু হয়ে গেছে, ইটার্নাল জার্নি। আমাদের ব্যারিয়ারটা, উই আর স্যাংটিফাইড বাই দ্য খ্রাইস্ট। যোহনের 17:17 বলেছে, পিতা এদেরকে আমার তোমার সত্য দ্বারা পৃথক করো। আর সেই পৃথকীকরণ কি? পৃথিবীর লোক যা ভাবে আমরা সেভাবে ভাবি না, পৃথিবীর লোক যেভাবে দেখে আমরা দেখি না। সাধু পৌলের এই জীবনটাই একদম উল্টে গেল দেখুন। আর তাই তিনি পেরিতে কি বলেছে যে 1:4, কিন্তু প্রভু তাকে বললেন, তুমি যাও, কেননা জাতিগণের, রাজগণের, ইসরায়েলের সন্তানের নিকট আমার নাম বহনাতে তুমি মনোনীত। যখন যিশু আমাদের মনোনীত করেন তার উদ্দেশ্য তিনি দিয়ে দিয়েছেন। যখন যিশু পৌলকে মনোনীত করেছেন তার উদ্দেশ্য দিয়ে দিয়েছেন। বিনা উদ্দেশ্য আমরা এক পা যাই না মানুষ, তাহলে ঈশ্বর কি করে সেইভাবে হাঁটবেন? আর সেই মুহূর্তে আমরা দেখি যে তাকে তার জীবনে কি করেছিল, তাকে গির্জার নিপীড়ক থেকে অহিতদের ধর্মপ্রচারে পরিণত করার জন্য ঈশ্বর উদ্যোগ নিয়েছিলেন। ভাবতে পারেন? এই প্রসঙ্গে একটা সুন্দর ঘটনা বলি। জন ওয়েসলির নাম শুনেছেন অনেকে, তাই না? তো ওনার একবার একটা জীবনে ঘটনা ঘটেছিল। উনি যে শহরে থাকতেন সেই শহরে অনেক ইয়ং ছেলেরা ছিল, যারা সবসময় খ্রিশ্চানদের বিরুদ্ধে একটু মজা মস্করা করত। এরকমই একটা ঘটনা ছিল, একটা ব্যাচ ছিল ইয়ংদের ব্যাচ, সেখানে তাদের ব্যারিস্টার গ্রুপ ছিল, একটা ছেলে ছিল ইয়ং ছেলে, সে ব্যারিস্টার ছিল। তো তার বন্ধুদের গ্রুপে বললো, দেখ তুই অনেক বেশি বিজ্ঞ আমাদের থেকে এবং তোর ভীষণ চতুর, কারণ ব্যারিস্টার হতে গেলে তোকে চালাকি করতে হয়, ল পড়তে হয়, অনেক কিছু, কিন্তু আমরা অত চালাক নেই। তুই একটা কাজ কর, যেদিন জন ওয়েসলির যে প্রিচিংটা হয় সানডেতে, তুই যা এবং গিয়ে সে মজাটা নিয়ে তাকে একটু ফান কর, করে আমাদের এসে জানা কি হলো। সে খুব বলা হয় উৎসাহ নিয়ে গেছে, কিন্তু উৎসাহ নিয়ে যখন গেছে, সে উৎসাহের মধ্যে তিনি যখন বাক্য শুরু করেছে ওয়েসলি, তখন বলেছে যে প্রভু তোমার জন্য দুয়ার খুলছে। আর সেই হেডিংয়ে যখন সে শুনছে, সে মুখ দিয়ে আর কথা বলতে পারেনি, সে উল্টে যখন ফিরেছে, বন্ধুরা বললো, হ্যাঁ রে কি হলো, কি মজা হলো, বল বল শুনবো। বলছে, মজা কি রে, সে আজকে আমার জীবনের সত্য আবিষ্কার করেছে, আমি যে কে, আজকে আমার আইডেন্টিটি, প্রকৃত পরিচয় খুঁজে পেয়েছি। সেইখান থেকে সেই ছেলেটা তার সমস্ত যত বন্ধু বান্ধব ছিল, যত উল্টোপাল্টা, সব ছেড়ে নতুন জীবন শুরু করলো। তাহলে 2000 বছর আগে যিশু যে কাজটা পৌলে করেছিলেন মনোনীত, তা নয়, 2000 পরবর্তী পর্যায়েও তিনি করেছেন, আজকেও তিনি করেন। তবে আজকে আমরা এখানে বসে রয়েছি, তবে আজকে আমরা মনোনীত হয়ে বসে রয়েছি। আমাদের কোনো ক্রেডিবিলিটি নেই যে আজকে আমি জানি, থ্যাংক ইউ, কনগ্রেচুলেশন আগেন আমাদের এই ছোট্ট ইয়ং মেয়েটাকে, কত খেটে ও আজকে গ্র্যাজুয়েশন করেছে, কত খেটেছে, পরিশ্রম হয়েছে না? পরিশ্রম তো লাগে, তাই না? বিনা পরিশ্রমে কিছু আসে না।
কিন্তু আমরা কি পরিশ্রমকে করে এখানে বসেছি কেউ বলতে পারবেন না? সেই জন্য এপিসোড 2:8 বলে দেয় পরিষ্কার যে তোমরা অনুগ্রহ দ্বারা, ঈশ্বরের দয়ার দ্বারা। আজকে পৌলে যে মনোনীত হয়েছিল তার অতীত যাত্রা থেকে কি ছিল? আমাদের হিতোপদেশে বলে কি যে মানুষ অনেক কিছু আমরা পরিকল্পনা করি। পৌলে পরিকল্পনা করেছিল আমি কি করব, আমার বুদ্ধি, আমার শিক্ষা, আমার জ্ঞান, আমার শক্তি, আমার ঘৃণা, আমার অহংকার, আই উইল বি উইনার। আর যিশু বলেছে যে আগে আসবে সে পেছনেই হবে, তোমার পাপের জীবন পেছনে যাবে, আর আমার জীবন, খ্রিস্টীয় জীবনের শক্তি তুমি দেখবে। আর তাই এই প্রসঙ্গে আরসি স্প্রাউলের নাম শুনেছেন, একজন বড় রিফর্মার। আমিও যদিও রিফর্মার নই, টু বি অনেস্ট, তো কিন্তু আমার এই কথাটা খুব মনে লেগেছে। তিনি বলেছেন যখন বাইবেল বলে যে ঈশ্বর আর আমাদের পাপের কথা মনে রাখেন না, হি নেভার রিমেম্বার আওয়ার সিনস, এটা এমন নয় তিনি ভুলে গেছেন। ঈশ্বর আমাদের মতো ভুলে যায় না, বয়স হচ্ছে ভুলে যাচ্ছি, বরং এটি আমাদের বিরুদ্ধে কি করে, তিনি সেগুলোকে আর ধরে রাখেন না। এটাকে কি বলা হয় জানেন বাংলা ভাষায়? দয়া, অনুগ্রহ। এটাকে অনুগ্রহ বলা হয়। তিনি পারলেই আমাদের জাজমেন্ট আনতে পারেন, বিচার আনতে পারেন, কিন্তু তিনি করেন না। আর তার এই দয়াশীলতাকে কি বলা হয় জানেন? এই যাত্রাটা, এই মনোনীত তার অতীত যাত্রাকে পরিবর্তন করেছিল আমাদের তিনটে জিনিস। প্রথমে সে যাত্রা করতো কিসের জন্য? ঘৃণার যাত্রা করতো, অহংকারের যাত্রা করতো। তার যাত্রা বর্তমান ভবিষ্যতে কি বদলালো? খ্রিস্টেরকে ভালোবাসা, খ্রিস্টের ভালোবাসাকে বহন করা। দ্বিতীয় কি বাঁচালো? খ্রিস্টের সুসমাচারকে প্রচার করব। আর তৃতীয় কি বললো? যে খ্রিস্টের সাক্ষ্য বহন করব। আর আজকে আমরা যারা এখানে বসেছি আমাদের এই তিনটে সর্বপ্রথম কাজ, খ্রিস্টের সমস্ত ভাবে ভালোবাসাকে বহন করা। কেউ আমার কাছে দয়া চাইলে দয়া দেবো না। আমাদের কলকাতা অনেক ভিখারি আসে, এসে কি বলে, মা গো দাও গো দুটো দা, তবে আমরা দিয়ে বলি আহ দেখলি। কেউ বলে রাস্তায় গেলে, এবারও আমি পেয়েছি যখন সেন্ট্রাল স্টেশন শিয়ালদা, যারা কলকাতায় জানবে ওখানে প্রায় মিলিয়ন লোক হাঁটে, ওখানে 3 ঘন্টা দাঁড়িয়ে রোদ্দুর মধ্যে যখন আমি দিচ্ছি তখন একটা মেয়ে আসলো, আমি কাউকে শর্ট করে ডাইরেক্ট ভিক্ষে পয়সা দিন। আমি বললাম তুই খাবি? বললো হ্যাঁ। আমি চলো সোপে নিয়ে গেলাম, ওর সাথে অনেকক্ষণ কথা বললাম, ছোট্ট বাচ্চা। কেন বলছি যে খ্রিস্টের ভালোবাসাকে বহন করতে হবে, ক্ষমা চাইলে না। খ্রিস্টের কাছে আমরা দয়া চেয়ে ক্ষমা পাইনি, খ্রিস্ট ক্রুশে দাঁড়িয়েছে। ঈশ্বরের দয়া হচ্ছে না চেয়ে যেটা পাই, মানুষের দয়া হচ্ছে চাইলে তুমি পেলে, তাতেও আমরা কত ক্রেডিবিলিটি নিই। তো তাই তিনটা জিনিস আমরা যারা মনোনীত সাধু পৌলের মতো আমাদের সম্পূর্ণ মনে রাখতে হবে। এক কি, খ্রিস্টের ভালোবাসা আমরা বহন করব, সেই জিনিসটা জীবনে চলবে। খ্রিস্টের সুসমাচার, কেন যিশু এই পৃথিবীতে এসেছিলেন, কেন আমাদেরকে মনোনীত করেছেন, সেই সুসমাচার। আর কি, খ্রিস্ট আমার জীবনে কি করেছে, কালকে না আজকে করেছে, প্রতিটা দিন আমাদের জীবনে করে। আর সেই জন্য আমরা গালাতীয় যদি 1:23-24 পড়ি, সেখানে বলছে যে তাহারা কেবল শুনিতে পাইয়াছিল যে ব্যক্তি পূর্বে তাড়না করিত। সাধু পৌলের কথা বলা হচ্ছে যে সাধু পৌল কিভাবে কি করেছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য। আর আজকে চোখের সামনে তারা দেখছে এই লোকটা। আমার কলকাতা গেলে অনেকেই প্রশ্ন করে, আমার বন্ধু বান্ধবরাই, তুই না কত পুজো করেছিস, এই করেছিস, তুই কি করে হলি, তুই কি বিদেশে গিয়ে হলি? আমি বিদেশে গিয়ে লোকে বিদেশি হয়, খ্রিস্টান হয় আমার তো জানা নেই, বলতো কিভাবে হয়। তো আর তাই আমরা দেখি পৌলের জীবনের চিত্ররেখা বদলে গেছিল। কি হয়েছিল? তার রূপান্তরের আগে একটা ঘটনা ছিল, সেটা ছিল পাপের জীবন। আর রূপান্তরের কি ঘটেছে? সে দেখেছে খ্রিস্টের সামনে দাঁড়িয়ে তার মনোনীত জীবনে খ্রিস্ট কিভাবে তার জীবনযাত্রাকে বদলেছে। আর তার রূপান্তর হওয়ার পর যা ঘটেছিল 16-24 আমরা দেখলাম। আর তাই বলছে যারা আমরা অতীত যাত্রা, তার অতীত যাত্রা কি ছিল? হিতোপদেশে বলে যে বাক্যে মন দেয় সে মঙ্গল পায়, সে সদাপ্রভুতে নির্ভর করে সে ধন্য। সাধু পৌল তাই ধন্য হয়েছিল। যিশু যখন থামিয়েছিল সে বলেনি আমি তোমার কথা শুনবো না, আমি অন্ধ হওয়া ভালো, তুমি কে হে? আমাদের জীবনে খ্রিস্ট, আমরা যখন খুব দৌড়ই না জীবনে, কি হয় আমরা চারদিকে দেখি না, আমাদের অর্থের কমিটমেন্ট রয়েছে, জবের কমিটমেন্ট রয়েছে, ফ্যামিলি কমিটমেন্ট রয়েছে, ফ্রেন্ডশিপ কমিটমেন্ট রয়েছে, এবং সোশ্যাল মিডিয়ার কমিটমেন্ট রয়েছে, তাই না? সকলের রয়েছে, ভালো খারাপ পরের কথা, কিন্তু যিশুর কাছে আমাদের কমিটমেন্ট কোথায় রয়েছে? দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সাধু পৌল কিন্তু এই কাজটা করেছিল, যখন তাকে বাধা দিয়েছিল সে দাঁড়িয়ে বলেছিল তুমি কে প্রভু? যিশু তখন তার আইডেন্টিটি বলেছিল আমি যিশু খ্রিস্ট। আর তাই মনে পড়ে আপনাদের সেই কথাটা যোহনের 15:18 বলেছিল যিশু খ্রিস্ট বেঁচে থাকতে এই পৃথিবীতে যে শিষ্যদের, যারা তোমাকে তাড়না করে তারা তোমাকে নয় আমাকে তাড়না করে,
তাই যিশু স্বর্গ থেকে এসে দাঁড়িয়ে এই তাড়নাকারীকে অত্যাগ করেছিল, দাঁড় করিয়েছিল। আর সেই অবস্থায় আমরা তার ঐতিহ্যতে দেখি যে হিতবোধের 16:7 বলা হয় যে মানুষ যখন সদা প্রভুর সন্তোষজনক হয় তখন তিনি শত্রুদেরকেও তাহার পুনর করেন। হালেলুয়া, হালেলুয়া, বন্ধু করে। আমরা যদি দেখি এফেসীয় এই 1:4-5 মধ্যে রয়েছে যে প্রভু আমি মানুষকে সন্তুষ্ট করার জন্য এখানে নই, আমি তোমার দাস হিসেবে, আই এম এ সার্ভেন্ট অফ গড, আমি আপনারা প্রত্যেকে, উই আর আ সার্ভেন্ট অফ গড, হি ইজ দ্য হাইয়েস্ট কিং অফ কিং। আর তাই সে কিন্তু তার জীবনে কিন্তু কি হয়েছিল, সে মানুষকে সন্তুষ্ট করার হাঁটেনি তার কথা অনুযায়ী। আর তাই বাক্যে বলছে যারা ঈশ্বরকে সন্তুষ্ট করার পথে হাঁটে তাদের শত্রু কি হয়, প্রণয়ী হয়। প্রণয়ী মানে বান্ধবী হয়, ও বাংলা অনেকটা কঠিন লাগতে পারে ওর জন্য তো। আর তাই জন ম্যাকার্থুর, ভালো আমেরিকান স্পিচার, এখন পর্যন্ত বেঁচে আছেন, আই রিয়েলি খুব ভালো লাগে ওনার, কিন্তু কি বলেছেন শুনুন, মানুষকে পাপ থেকে মুক্ত করার ঈশ্বরের উদ্দেশ্য হলো তাদের ইচ্ছে মতো কাজ করার স্বাধীনতা দেওয়া। অবজার্ভ করুন কথাটা কি বলছে, যে আমাদের যারা পাপি রয়েছি বা পৌলের মতো পাপি রয়েছি তাদেরকে ঈশ্বর যে ছেড়ে দিল যে চলো পাপ মুক্ত, তোমার সমস্ত যে বিচার আছে টিক 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 সব হয়ে গেছে। ইমিগ্রেশন থেকে প্লেনে নামলে রাখে না, ভয় ভয় থাকে না, যদি ধরে ডিক্লারেশন দিনই কি হবে, গ্রিন চ্যানেল না পড়তে পারলে রেড চ্যানেল যেতে হবে, কেমন লাগে তখন তো। এইরকমও তো তাই আমাদের খ্রিস্টীয় জীবনে, কিন্তু যখন পার হতে হবে ওই চ্যানেল দিয়ে খ্রিস্ট কিন্তু চোখ রেখেছে, কিন্তু খ্রিস্ট নিজে দাঁড়ালো, আমার জীবনে যা আছে সবকিছু তোমার, টিক টিক টিক। কারণ 2 Corinthians 5:21 বলে তিনি এই পাপের পৃথিবীতে পবিত্র হয়েও আমাদের জন্য কি করলেন, পাপ মুক্ত। হ্যালেলুয়া। আর তাই সাধু পৌল কি করেছিলেন জানেন, সমস্তভাবে তিনি সেই খ্রিস্টের মধ্য দিয়ে তার ভালোবাসা বহন করেছিলেন। কিভাবে ভালোবাসা, আপনাকে যদি প্রশ্ন করি কিভাবে ভালোবাসা বহন করবেন, আপনি কিভাবে ভালোবাসা বহন করবেন? আমি তো মনে করি ভালোবাসা বহন করার কথা আসলে খ্রিস্টের খুব দূরীয় ব্যাপার, খুব দূরীয় ব্যাপার। আমি গত 3 সপ্তাহ ধরে কিছু সার্ভে করছিলাম আমার সিডনিতে, এখানে বুঝলেন তো, যে সার্ভেতে আমি কিছু প্রশ্ন রেখেছিলাম, আমি ম্যান টু ম্যান যাচ্ছি এবং তাদেরকে আমি সার্ভে করছি, যে 6টা প্রশ্ন আমি তাদের রেখেছিলাম। তা একটা প্রশ্ন কিন্তু দারুণ মজার ছিল, মজার ছিল। আমি জিজ্ঞেস করেছি যে তুমি যদি মারা যাও তাহলে মৃত্যুর পর কি দেখবে, ঠিক আছে। অনেকে আমায় বলেছে মৃত্যুর পর আমি আমার ঠাকুরদাদার কাছে যাবো। আমি বললাম ঠাকুরদাদা কোথায় থাকে, তুমি ঠিকানাটা দিতে পারো? বলে না শুনেছি মরে গেলেই স্বর্গে চলে যায়। আমি তাহলে ওই দিন লাদেন স্বর্গে গেছে, হিটলারও স্বর্গে গেছে? বলছে না সেটা তো হতে পারে না। কারণ তোমার কথা ভাই আমার সেটাই মনে হয়। বলছে না এখানে কিছু একটা মনে হচ্ছে আমাদের গন্ডগোল আছে। না ডেফিনেটলি গন্ডগোল আছে, আর সেটার জন্যই আমি সার্ভে নিচ্ছিলাম। কেন বলছি জানেন তো, সাধু পৌলের জীবনটা অসাধারণ অনন্য ছিল এই কারণে, কারণ খ্রিস্ট মহান বলে তার দয়ার কোনো শেষ নেই, তাই না? দয়ায় মহান আর ক্রোধে ধীর, তাই না আমাদের প্রভু? আর আমরা উল্টোটাই, ক্রোধে মহান দয়াতে ধীর। আমাদের জীবনটাই এরকম অনেকটা, আমি অন্তত আমার জীবনের আয়নাটা দেখি এইভাবেই। আর তাই যদি আজকে আমাদের নিজেদেরকে মূল্যায়নে রাখি খ্রিস্টের জীবনে, তাই না, যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, যদি 3টে প্রশ্ন আপনাদের সামনে আমি রাখি, জাস্ট আমি নিজেকে চ্যালেঞ্জ করি, আমি ওই জন্য কাউকে বলি না তুমি কি করবে। আমি আমাদের বিএসএফ মিটিং, এখানে অনেকবার আমি বিএসএফ এর মিটিং করে গেছি, তো বিএসএফ এর মিটিং প্রতি শনিবার আমাদের লিডারশিপ মিটিং হয়, সেখানে আমাদের যখন হোমোলিটিক্স করতে হয় তো সেখানে 3টে-2টে প্রশ্ন করতে হয়, তার একটাই থাকে নিজের দিকে আঙুল। এই জন্য আমি যখনই কলকাতাও যখন যাই আমি খ্রিস্টের দিকে, যারা চার্চে বসে থাকে তারোর দিকে আমি আঙুল তুলি না, আমি আগে আমার দিকে আঙুল তুলি, আমার ছেলের দিকে আঙুল তুলি, আমার ওয়াইফের দিকে আঙুল তুলি। কারণ আমরা সংশোধন না হলে তাহলে আমি কারোর দিকে কিছু বলতে পারব না। আর এই কারণে সাধু পৌলও তাই করেছেন। 3টি প্রশ্ন আপনাদের যদি ভালো লাগে দেখতে পারেন। প্রশ্ন, যদি নিজেকে মূল্যায়ন করি আমি কি খ্রিস্টের ভালোবাসার প্রতীক, এ আবার কেমন কথা। অনেকে বলবেন ভ্যালেন্টাইন্স ডে গোলাপ নিয়ে ঘুরলে খ্রিস্টের গোলাপ, না তাহলে কি খ্রিস্টের মতো কাটার মুকুট পরে ঘুরবো, না আমি আসছি। 2য় প্রশ্ন, আমি কি খ্রিস্টকে খুশি করেছি? 3য় প্রশ্ন, আমার জীবন কি তার মহিমার কারণ? থিংক অফ দ্যাট। আমরা খুব দ্রুত ছুটতে ভালোবাসি, সিটি লাইফ দিদি খুব দ্রুত না, খুব ফাস্ট না দিদি বলুন তো? সকালে ঢুকি রাতে বেরোই,
যেন মনে হচ্ছে প্রোডাকশন চলছে মেশিনে, জীবনটা এরকম ভাবে চলছে সিডনিতে। আমাদের এখানে জীবন বন্ধ হয়ে যায় 6টার পর, মার্কেট বন্ধ, আর কলকাতায় 7টার পর মার্কেট শুরু। সবাই আমরা যাই, বন্ধু বান্ধব অন্য ধরনের, এক একটা লাইফ স্টাইল এক এক ধরনের। কিন্তু খ্রিস্টের ভালোবাসার ভালোবাসার প্রতীক মানে কি? কারণ সাধু পৌলও এমন একটা জীবন বহন করছিলেন, তার মধ্যে তিনি কি দেখেছিলেন, তিনি খ্রিস্টের ভালোবাসার লোকে তার মধ্যে দেখেছিলেন। এখনো করিন্থিয়া থেকে ওই জায়গাটা আমি আজকে বলবো না, আমাদের দুটো আরো মাসে আমি এটা ধাপে ধাপে আনবো যে কিভাবে সেই খ্রিস্টের ভালোবাসার প্রতীক সে হয়েছিল। দ্বিতীয়, আমি কি খ্রিস্টকে খুশি করেছি? এটা হচ্ছে সবথেকে চ্যালেঞ্জ। সাধু পৌলও নিজেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছিল, বলেছিল রোমিও 7:24-25 যে আমার ইচ্ছে বলে এই রক্ত মাংসের, আর খ্রিস্ট বলে এই। তারপরে বলেছেন প্রভুকে ধন্যবাদ আমাকে তিনি উত্তীর্ণ করেছেন, জয়ী করেছেন। সো উই আর নট লিডিং এ লাইফ অ্যাজ এ লুজার, উই আর লিডিং এ লাইফ অ্যাজ এ উইনার বিকজ অফ দ্য ক্রাইস্ট। খ্রিস্টের জন্য আমরা উইনার, খ্রিস্ট আমাদের উইনার করছে। ব্যারিয়ারটাকে উনি বের করে নিয়েছেন, কাম আউট লাজার, লাজার কবর থেকে বের করেছে যেমন, তেমনি আমাদেরকে ওই কবরের জীবন থেকে প্রত্যাশা জানিয়েছে, ওখান থেকে তোমাকে আমি বের করব। আর সেই জন্য আজকে আমরা দাঁড়াই। আর তাই 13:47 বলে পেরিতে, কেননা প্রভু আমাদিওকে এই রূপ আজ্ঞা দিয়েছেন, আমি তোমাকে জাতিগণের দীপ্তি স্বরূপ করেছি। দীপ্তি স্বরূপ তার জীবন কথা বলবে, কারণ তিনি ঈশ্বরের মনোনীত। আজকে যদি এখানে আপনাকে পার্লামেন্টে পাঠানো হয়, আমেরিকা অস্ট্রেলিয়া পার্লামেন্টে, আপনি যদি আপনার কনস্টিটিউশন সম্বন্ধে না বলতে পারেন, 5 বছর বা 4 বছর পর ইলেকশন হলে তারা আপনাকে মনোনীত করবে করবে না? যিশু আপনাকে কি করেছেন, মনোনীত করেছেন, সিলেকশন করেছেন, ইলেকশন করেন যে হেভেনে বসেছে 10 জন দেবতা পিতা পুত্র এবং 3 জনে মিলে ঠিক করছেন কি হবে, ভোট দেবো না। যিশু বলেছে যে পিতা আমাকে দেখেছে, সে পিতাকে দেখেছে, ঠিক আছে? তো তাই বলছি যে দীপ্তু স্বরূপ করিয়াছি। গালাতীয় 2:20 আমাদের সেই স্মরণ করিয়ে দেয়। কি স্মরণ করিয়ে দেয় ভাই বোনেরা? খুব সুন্দর, আমার জীবনে এটার মারাত্মক কাজ করে। খ্রিস্টের সহিত আমি ক্রুশাবিক্ত হয়েছি, খ্রিস্ট তো ক্রুশে বদ্ধ হয়েছে। ও কবে ক্রুশে উঠলো কেউ জানেন কি? বলে জীবন শেষ, অনেক কথা আছে এর মধ্যে, কিন্তু আমরা জানি যে খ্রিস্টের পাশে যে দুটো চোর দাঁড়িয়ে ছিল কেউই পল ছিল, তাই তো? যে দুটো চোর যে খ্রিস্টের সাথে দুধারে দাঁড়িয়ে ছিল সের মধ্যে কেউ পল নেই। তাহলে পলকে থামাতে হতো না খ্রিস্টকে খ্রিস্টানদের হত্যা করার জন্য। তাই বলছে কিন্তু আমি আর জীবিত নই, তার আত্মিক জীবনের কথা বলছে, তার পাপের জীবনের কথা বলছে, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছে। আর তা আমার বিশ্বাসে, ঈশ্বরের পুত্র বিশ্বাসে জীবন যাপন করছেন। তিনি আমাকে এমন প্রেম করলেন আর আমার নিমিত্তে আপনাকে প্রদান করলেন। থিংক অফ দ্যাট। আমার বাড়িতে আমি এই প্রশ্নটা আমার ছেলে ওয়াইফ শুধু না, মা বাবাকেও বলি, যিশুর যখন কম্পারেবল আছে আমি বলি, যদি তোমরা তোমাদের জীবন দিয়ে আমার সমস্ত পাপের যে খরচ আছে সেটা যদি চোকাতে পারো, আই এম হ্যাপি টু বাউ ডাউন বিফোর ইউ, তোমাদের সঙ্গে আমি সমস্ত মাথা নিচু করতে রাজি আছি। বাট আই ক্যান নট কম্প্রোমাইজ, যতক্ষণ না সেটা করতে পারবে আমার বউ ছেলে বাবা মা, এভরিথিং আউটসাইড অফ দ্যাট মাই টেরিটরি, দিস ইজ মাই ক্রাইস্ট, আমি তার মধ্য দিয়ে মনোনীত, আই উইল সার্ভ হিম, আমি তাকে সেবা করব, আমি তার জন্য নিজেকে সর্বস্বভাবে এগিয়ে নিয়ে যাব। আর তাই যিশুর ভাব পুস্তকে হয়তো এটা পৌলের ভাবনায় ছিল, যখন তিনি এত সুন্দর কাজ করতেন, তিনি বলেছেন, যখন ঈশ্বর বলেছেন সেই যিশুর ভাববাদীর মধ্যে, আমি তোমাকে জাতিগণের দীপ্তি স্বরূপ করবো। আমি বলছি না পৌলের জন্য বলেছেন, বি কেয়ারফুল, কিন্তু তাকে হয়তো এটা উদ্দীপ্ত করেছে যে ঈশ্বর যাকে মনোনীত করেন তার মধ্যে সেই দীপ্ত দেন, কারণ খ্রিস্ট বলেছে আই অ্যাম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, আমি এই জগতের জ্যোতি, যে আমাতে থাকে অন্ধকারে হাঁটে না। হ্যালেলুয়া, যে আমাতে থাকে। আর তাই কিন্তু 24 শেষে গিয়ে বলেছে আমার জন্য এরা প্রশংসা করেছে, কারণ যিশু আবার একটা অংশ বলেছে কি, তোমরাই হচ্ছ এই পৃথিবীর জ্যোতি। আর আজকে কেন এই চার্চগুলো মহিমা করেছিল জানেন? কারণ এই গির্জাগুলো পলের আহ্বান, যে পল যে তাদের ওয়েলকাম করেছে এবং প্রচার করেছে সুসমাচার, তার মধ্যে যে দেখেছিল কি দেখেছিল, জেনুইন, তার অকৃত্রিমতা দেখেছিল আর তার সততা দেখেছিল, ইন্টিগ্রিটি দেখেছিল, যে এর মধ্যে কোনো তফাত নেই। পল যেটা বলছে তার জীবন দিয়ে আমরা দেখেছি কি আর আজকে কি করছে, এটা খ্রিস্টের সত্য, যে সত্য দ্বারা তার জীবন মনোনীত হয়েছে, পৃথকীকরণ হয়েছে। আর তাই আজকে আমরা যদি প্রশ্ন করি, তিনটে জিনিস ইমানুয়েল কান্ট, একজন বিখ্যাত ফিলোসফার, এই
কথাটা বলেছেন, আমার খুব ভালো লেগেছে, এই জন্য শেয়ার করছি। যখনই আপনি কোনো সিদ্ধান্তের মুখোমুখি হন, তখন আপনার কাছে তিনটা পছন্দ থাকে। ফার্স্ট, আপনি যা খুশি আপনার ইচ্ছেতে তাই করতে পারেন। দুই, অন্যরা যা করতে পারে করে সেটা দেখে আপনি করতে পারেন। তিন, যেটা সঠিক সেটাই করুন। আমি মনে করি কান্টের তিনটাই অবসোলেট ফর খ্রিস্টান বিলিভার, কোনোটাই আমাদের জন্য খাটে না। আমি আমার মতো করে যা খুশি করতে পারি না, পল করেননি, আর অন্যরা যা করে দেখে পল শেখেনি বা আমরা শিখবো না, আর যেটা সঠিক সেটা শুধু পল করবে না, বাট উই লিভ ফর দ্য ক্রাইস্ট, আমরা খ্রিস্টের জন্য বাসি, আর খ্রিস্ট আমাদের ধার্মিকতা, তার ধার্মিকতার জন্য জীবনযাপন করি। আমার মতে ঠিক অনেক কিছু হিটলার ভেবেছিল আমি ঠিক, দুনিয়া ভাবছে উনি ব্যাটি না, এই ঠিকার কথা না, অ্যাবসলিউট ট্রুথ, চরম সত্য হতে হবে। আর তাই সাধু পৌল বলেছিল, শেষ হয়েছে, এই কারণে কি, এই কারণে এরা আমার জীবন দেখেছে আগে কি ছিলাম, এই কারণে ঈশ্বর মহিমায়িত। এই প্রসঙ্গে একটা আপনাদের একটা ঘটনা বলে শেষের দিকে নিয়ে যাব। এর নাম ছিল ভদ্রলোকের, উনি বিখ্যাত মিউজিশিয়ান ছিলেন, ক্ল্যারিয়ন সামথিং নাম ছিল, আমেরিকান বিখ্যাত গায়ক। তা উনি একবার এক জায়গায় আমেরিকার শহরে গেছে, সেই শো করতে, গান করতে গেছেন। সেই সময় তার এক বন্ধুর সাথে দেখা হয়, বললো তোমাদের এই শহরে আমার কোনো পিয়ানো, ভালো পিয়ানিস্ট, সরি উনি হচ্ছে পিয়ানিস্ট, তো ভালো তোমাদের যদি থাকে কিছু পিয়ানো আমার দোকানটার নাম বলো। তো তখন সে বললো, তাহলে তোমাকে একটা ঘটনা বলি, ঘটনা শুরু। সে তখন ঘটনা বলতে বললো, দেখো আমি এবং আমার স্ত্রী এক এই শহরের পিয়ানোর দোকানে গিয়েছিলাম। আমার স্ত্রী হচ্ছে সেই ইউনিভার্সিটি অফ ওখানে ক্যালিফোর্নিয়াতে স্টুডেন্ট, উনি কলম্বিয়া, ইউনিভার্সিটি অফ কলম্বিয়ার উনি মেজর হিসেবে এই মিউজিক পড়ছেন। এবং আমরা যখন যাই, যিনি দোকানের সেলসম্যান ভদ্র মহিলা, উনি কী করলেন, উনি এনে আমার ওয়াইফকে আমাদের নিয়ে গেল যেখানে ইকোনমি মানে সস্তা কিছুটা, এবং যারা নবিস শুরু করে পিয়ানো বাজানো সেই জায়গায় আমাকে নিয়ে চলে গেল। এবং ওখানে নিয়ে গিয়ে উনি দেখাচ্ছেন, এবং কথায় কথায় সেই সেলসম্যান জানতে পারলো আমার স্ত্রী যেই কলম্বিয়ান ইউনিভার্সিটি যার ছাত্রী, তার মাথা চক্ষু চড়ক, তিনি বিখ্যাত পিয়ানিস্ট। সেই ভদ্রমহিলা যিনি সেলস গার্ল ছিলেন, তিনি বললেন, সরি সরি আমার ভুল হয়ে গেছে, আপনি আসুন ওনাদের একটা আলাদা পেছনে যেখানে সফিস্টিকেটেড ঘর এবং দামি দামি পিয়ানো রয়েছে, নিয়ে গেলাম। এখন তখন তারা বললো যে দেখো আমার পক্ষে তো এগুলো কেনা সম্ভব নয়, আমার তো কিছু নেই। আর সেই সময় তখন ভদ্রমহিলা বললো সেলসম্যান, কিন্তু আপনি যার নাম করলেন তার ছাত্রী হিসেবে আপনাকে তুমি বেচতে পারবো। শিক্ষাটা কি এখানে, আমরা যখন খ্রিস্ট যেমন বহন করি, পৌল যখন বহন করেছে, তখন আমাদের কাছে অনেক কিছু এরকম সস্তা জিনিস পথ পড়ে থাকে যে এটা হলে সুবিধে, আমার ক্ষমতা নেই। কিন্তু যখন শুনে যে আমরা খ্রিস্টের সন্তান, আমাদের উল্টো দিকে যারা থাকে তাদের কিন্তু এক্সপেকটেশন থাকে, এরা খ্রিস্টকে ভালোবাসে, খ্রিস্টান, খ্রিস্ট এদের মধ্যে রয়েছে, খ্রিস্টের ভালোবাসা রয়েছে, এদের জীবনটা অন্যরকম হবে। বুঝতে পারছেন আমি কি বলতে পারলাম ঘটনাটা আজকে? তাই সাধু পৌল কিন্তু সাকসেস হয়েছিল, সে রোমিও 6:4 শেষ প্রায়, রোমিও 6:4 তিনি বলেছেন, আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ত দ্বারা তাহার সহিত সমাধি প্রাপ্ত হয়েছি। তার মানে আমাদের জীবনটা খ্রিস্টের মধ্য দিয়ে সমস্ত নতুন জীবন হয়েছে, আর বলেছি কি আমরাও যেন এই নতুন জীবনে চলি, নিউনেস অফ দ্য লাইফ, নিউনেস অফ দ্য লাইফ। আর তাই আজকে আমাদের তার জন্য অনেক কষ্ট হতে পারে, ক্রুশে দাঁড়ানোটা খ্রিস্টের জন্য টু মাচ কষ্ট, তাই না? যদি আমরা 1 কুড়ি পড়ি, তোমাদের বহুমূল্য রক্তটা, বহুমূল্য, ও ভ্যালুয়েশন আমি লাইফেও করতে পারবো না, হাউ মাচ ভ্যালু অফ দ্য ব্লাড অফ দ্য ক্রাইস্ট। আর তাই আজকে আমাদের জন্য যতই শিখি না ভাই বোন, এ তো শেষ হয় না, কিন্তু একটা সত্য কি আমরা নিয়ে যেতে পারি, উই ক্যান রেজ আওয়ার হ্যান্ড ফর দ্য গ্লোরি অফ দ্য গড, যে আসুন আমরা একসাথে সিডনিতে যারা খ্রিস্টের বিশ্বাসী বাঙালিরাও যারা রয়েছি, অন্যদের জন্য একটা প্রদীপ্ত আলো হয়ে উঠতে পারি যা তার ভালোবাসাকে বহন করতে পারে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আসুন আমি একটু ছোট্ট প্রার্থনা দিই। ধন্যবাদ যিশু, তুমি যে আমাদের এই সহভাগিতার সুযোগ দিয়েছো প্রভু। ধন্যবাদ তুমি যে আমাদের আজকে পৌলের মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছো প্রভু, যা তোমার ভালোবাসা বহন করে প্রভু, এবং অন্যরা আমাদের মধ্যে তোমাকে দেখতে জানে প্রভু। প্রভু তুমি আমাদের সাহায্য করো, পৌলকে দেখে যেমন লোকে তোমার প্রশংসা করেছে, আমাদের এইখানে যে কজন এসেছি আমাদের এই সত্য জীবনকে দেখে তারা যেন প্রশংসা করে। হতে পারে তার জন্য আমাদের জীবনে অনেক কিছু মূল্য বহন করতে হতে পারে, প্রভু তুমি আমাদের শক্তি দাও, সাহায্য করো পৌলকে যেমন করেছো, এবং এখানে যারা এসেছে প্রত্যেকেই
আশীর্বাদ বর্ধন করো। গৌরব জমাকে দিয়ে প্রার্থনা যিশু নামে চাই, আমিন। ধন্যবাদ।